বিস্ফোরণ নয় সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বেশি দুর্ঘটনা ঘটে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন বাতাসের তুলনায় ভারী বলে এই গ্যাস সহজে উড়ে যায় না যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তোলে পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে না পারলে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন তারা এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বাসাবাড়ি গণপরিবহন কিংবা হোটেল রেস্টুরেন্ট কোনো জায়গায় নিরাপদ নয় সব শেষ বেইলি রোডে আগুনের শুরুটাও গ্যাসের সিলিন্ডার থেকেই বিশ্লেষকরা বলছেন প্রাকৃতিক গ্যাস অনিরাপদ পদার্থ নয় অপরিকল্পিত ব্যবহারের কারণে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এই গ্যাস পরিকল্পনার সাথে ডিজাইন ডিজাইনের সাথে ব্যবহার ব্যবহারের মধ্যে যে ফায়ার সেফটিগুলা হ্যাঁ সিলিন্ডারের ব্যবহারের ক্ষেত্রে সিলিন্ডারগুলো গুণগত মান ঠিক আছে কিনা তার মেনটেন্স আছে কিনা কোনোটাই কেউ মানছে না যেটা হয় আমাদের বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সেটা হচ্ছে নর্মাল ইউজে এলপিজি এবং ন্যাচারাল গ্যাস ব্যবহার সেফ এটার মধ্যে কোনো ভয় পাওয়ার কিছু নাই এখন একটা কমার্শিয়াল বিল্ডিং ছয়টা যদি রেস্টুরেন্ট করে এবং সব সিঁড়িতে যদি এলপিজি রাখে এবং সেখানে তো তারা যদি নিয়মকানুন না মানে তো সেটা তো এই ধরনের দুর্ঘটনা ঘটবেই অন করুন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রয়োজন তারা বলছেন গ্যাস লিকেজ এসব দুর্ঘটনার অন্যতম কারণ এলপিজি সবচেয়ে দুর্বল জায়গাটা হলো এটা ভাল্বের যদি লিকেজ থাকে তাহলে এলপিজিটা কিন্তু বাতাসের চাইতে আবার ভারী অর্থাৎ এলপিজি কিন্তু উপরে উড়ে যাবে না এবং সেটা যখন নিচে এটা জমে থাকে সেখানে যদি কোনো বাইরে কেউ সিগারেট খায় বা স্পার্ক করে এবং সেখানে যদি জমা লিকড এলপিজি থাকে তাহলে কিন্তু পারে পারে আগুন জ্বলে যেতে অথচ এই দেশে এই সিলিন্ডার এভাবে আমরা ছড়িয়ে দেওয়ার আগে অবশ্যই আমাদের সিন এই যে সিলিন্ডারগুলোকে মনিটর করা তদারকি করা এই ধরনের গভর্নেন্স সিস্টেম এবং সক্ষমতা এনফোর্সমেন্টের সক্ষমতা আছে কিনা এটা ঠিক করা উচিত ছিল আমরা এখনও বলতে পারি যে এই ধরনের এনফোর্সমেন্টের সক্ষমতা তৈরি করতে গেলে আরও বেশ সময় লাগবে এজন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা সেফটিগুলো আছে কিনা সে সরজমিন তদন্তের অভাব यूसुफ राना डीबीसी न्यूज़, ढाका